ইতিহাসের পাঠশালায় আপনাদের স্বাগত। লম্বা হাতযুক্ত খাটো এবং কুৎসিত চেহারার একটা মানুষ ভাগ্যান্বেষণে জন্মভূমি তুরস্ক ছেড়ে আফগানিস্তানে পাড়ি জমায়। কেননা এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের কাছে অমঙ্গল বলে বিবেচিত হয়। সৈন্য বিভাগে চাকরির জন্য তিনি গজনীর শাসক শিহাবুদ্দিন ঘোরির কাছে আবেদন করে ব্যর্থ হন। এরপর তিনি দিল্লিতে কুতুবুদ্দিন আইবেগের কাছে যান, কিন্তু সেখানেও চাকরি পেতে ব্যর্থ হন। একবার ভাবুন তো, এই মানুষটি 1300 শতকের শুরুতে বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূত্রপাত করেছিলেন। ইতিহাসে এই মানুষটি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সংক্ষেপে বখতিয়ার খলজি নামে পরিচিত। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা তুর্কি সেনাপতি বখতিয়ার খলজিকে নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। দিল্লিতে ব্যর্থ হবার পরে বখতিয়ার খলজি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা হিজবরউদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন। কিন্তু উচ্চাভিলাষী বখতিয়ার সামান্য বেতনভোগী সৈনিকের পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পরেই তিনি বদাউন ছেড়ে অযোধ্যা যান। সেখানকার শাসনকর্তা হিশামউদ্দিনের অধীনে পর্যবেক্ষকের দায়িত্ব পান। কিন্তু বখতিয়ারের সাহস এবং বুদ্ধিমত্তায় হিশামউদ্দিন তাকে বর্তমান মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির দান করেন। এখান থেকে বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান। প্রথমে বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ করে লুণ্ঠন করতে শুরু করেন। এ সময় তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক ভাগ্যান্বেষী মুসলমান তার সৈন্যদলে যোগদান করতে থাকে, ফলে বখতিয়ারের সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এভাবে পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ করে তিনি দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গ জয় করেন। পরে বুঝতে পারেন যে সেটি একটি বৌদ্ধ বিহার, যার নাম অদন্ত বিহার। মূলত এই সময় থেকেই এই স্থানের নাম হয় বিহার, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। বিহার বিজয়ের পর বখতিয়ার অনেক ধনরত্ন সহ দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সুলতান কর্তৃক সম্মানিত হয়ে বিহারে ফিরে আসেন। অধিক সৈন্য সংগ্রহ করে পরের বছরই 1204 খ্রিস্টাব্দে তিনি লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী নদিয়া আক্রমণ করেন এবং বিজয়ী হন। কিন্তু এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি কি করে পরাক্রমশালী রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন, সে এক রহস্যই বটে। কথিত আছে, বৃদ্ধ রাজা লক্ষণ সেন তখন দুপুরের খাবার খেতে ব্যস্ত ছিলেন। বখতিয়ার খলজি বণিকের ছদ্মবেশে নগরের দ্বার প্রান্তে এসে পৌঁছান। লক্ষণ সেনের সৈন্যরা তাদেরকে ঘোড়ার ব্যবসায়ী মনে করে ভিতরে প্রবেশ করতে দেন। 17 বা 18 জন সৈন্য নিয়ে বখতিয়ার রাজপ্রাসাদের সামনে এসে হঠাৎ প্রাসাদ রক্ষীদের হত্যা করতে থাকেন। আতর্কিতে এই আক্রমণে চারিদিকে হইচই পড়ে যায়, প্রাসাদ অরক্ষিত রেখে সবাই পালিয়ে যায়। এ সময় লক্ষণ সেন হতাশ হয়ে আত্মরক্ষার কোনো উপায় নেই দেখে পিছনের দরজা দিয়ে সপরিবারে নৌকাযোগে তার রাজধানী বিক্রমপুরে চলে যান। আর এভাবেই নদিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চল মুসলমানদের অধীনে চলে আসে। লুণ্ঠন শেষে বখতিয়ার নদিয়া ত্যাগ করে লক্ষণাবতী তথা গৌড়ের দিকে অগ্রসর হন এবং লক্ষণাবতী জয় করে সেখানে রাজধানী স্থাপন করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বখতিয়ার খলজি নদিয়া ও গৌড় বিজয়ের পর একটি স্বাধীন রাজ্যের অধিপতি হলেও তিনি সমগ্র বাংলায় আধিপত্য বিস্তার করতে পারেননি, কারণ তখনও পূর্ববঙ্গ লক্ষণ সেনের অধিকারেই ছিল এবং পরবর্তীতে তার বংশধরেরা আরও কিছুদিন পূর্ববঙ্গ শাসন করেছেন। গৌড় বা লক্ষণাবতী বিজয়ের 2 বছর পর বখতিয়ার খলজি তিব্বত অভিযানে বের হন। কিন্তু তার এই অভিযান ব্যর্থ হলে
তিনি দেবকোটে ফিরে আসেন। এখানেই তিনি অসুস্থ হয়ে পড়লে 1206 খ্রিস্টাব্দে আলী মর্দান নামের এক আমিরের হাতে নিহত হন। সর্বোপরি বলা যায়, বাংলায় মুসলমান শাসনের ইতিহাসে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম সর্বপ্রথমে উল্লেখযোগ্য। যদিও নদিয়া বিজয়ের কাহিনী যে কিছুটা কল্পনাপ্রসূত তা অনুমান করাই যায়, কারণ এই ঘটনার 40 বছর পরে মিনহাজউদ্দিন তার তবকাতি নাসিরি গ্রন্থে দুইজন বৃদ্ধ সৈনিকের মুখে শুনে এই ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, বখতিয়ারের প্রচেষ্টার ফলেই এদেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী 500 বছর পর্যন্ত স্থায়ী ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।